আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন ভিডিও থান্নেল দেখেই হয়তো বুঝে গেছেন আজকে আপনাদের সবার পরিচিত ছোট শত্রু ইঁদুর মারার উপায় নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব হ্যাঁ বন্ধুরা আজকে আমি আপনাদেরকে এমন একটি উপায় বলবো যা দ্বারা আপনারা আপনাদের ঘরের সকল ইঁদুর একদিনে মেরে ফেলতে পারবেন বিশেষ করে যারা কবুতর পালেন বা পাখি পালন করেন তাদের পাখি ও কবুতরের রুমে ইঁদুর খুবই মারাত্মক ক্ষতি করে থাকে বিশেষ করে যাদের ছোট পাখি আছে যেমন ফিন্স পাখি বাজিগের পাখি তাদের ডিম ও বাচ্চা ইঁদুর খেয়ে ফেলে এছাড়াও পাখি বা কবুতরের রুমে ইঁদুর থাকলে পাখি বা ইঁদুর খুব ভয় পায় এবং অনেক সময় এই ভয় পাওয়ার ফলে পাখি বা কবুতর ঠিকভাবে ডিম বাচ্চা করে না এছাড়া অনেক সময় বড় পাখি বা কবুতরকেও ইঁদুর আক্রমণ করে মেরে ফেলে তাছাড়া পাখি ও কবুতরকে যে খাবার দেওয়া হয় সেই খাবারগুলো ইঁদুর খেয়ে ফেলে যার ফলে ইঁদুর খাওয়া খাবার পাখি বা কবুতর খেলে বিভিন্ন ভাইরাসজনিত রোগ হওয়ার সম্ভাবনা থাকে আমার পাখি রুমে কয়েকদিন যাবৎ ইঁদুর খুবই বিরক্ত শুরু করেছিল যদিও পাখির তেমন কোনো ক্ষতি করতে পারে নাই এর আগে আমি পদক্ষেপ গ্রহণ করে ওদের মারতে সক্ষম হয়েছি আপনারা যে ইঁদুরগুলো দেখছেন সেগুলো আজ সকালে মারা গেছে গতকাল এই রকম এই রুম পাখির রুম থেকে আমি নয়টি ইঁদুর মরা অবস্থায় পেয়েছি গতকাল খুবই ব্যস্ততার কারণে আমি ভিডিও করতে পারিনি তাই আজ ভাবলাম এই ইঁদুরগুলোর একটি ভিডিও তৈরি করে আপনাদের জন্য আপলোড করি যাতে করে যারা আমার মতো ইঁদুরের সমস্যায় ভুগছেন তারা এই কাজটি করে ইঁদুরের সমস্যা থেকে চিরতরে মুক্তি পেতে পারেন এই ইঁদুর মারার জন্য আপনাদেরকে মাত্র একটি সহজ কাজ করতে হবে যা দ্বারা কাজটি করার প্রথম দিনেই আপনারা আপনাদের ঘর থেকে বা পাখির রুম থেকে নব্বই পার্সেন্ট ইঁদুর মেরে ফেলতে সক্ষম হবেন ইনশাল্লাহ কাজটি হল এই চায়না ইঁদুরের বিষটি তৈরি করে আপনার ঘরে বা পাখি ও কবুতরের ঘরে দিয়ে রাখতে হবে অনেকেই হয়তো বলবেন এর আগেও ইঁদুরের বিষ দিয়েছি তেমন ভালো ফলাফল পাইনি। আমি আপনাদের সাথে একমত কিন্তু এই ইঁদুরের বিষটি এমন ভালো কাজ করেছে যা দেখে আমি অবাক হয়ে গেছি আমি যেদিন রাতে এই বিষ তৈরি করে পাখির রুমে দিয়েছি তার পরদিন সকালে পাখির রুমে এসে দেখি নয়টি ইঁদুর মরে পড়ে আছে দোকানদার কেনার সময় বলেছিল এই বিষ ইঁদুর খেলে মৃত্যু নিশ্চিত তখন আমি তেমন বিশ্বাস করিনি কিন্তু এখন দেখলাম কথাটি আসলেই সত্যি এই বিষ তৈরি করার জন্য আপনারা মিষ্টি সুগন্ধ জাতীয় দুটি বিস্কুট নেবেন এরপর বিস্কুটগুলো ভালোভাবে গুঁড়ো করে নেবেন এরপর এই বিষ বিস্কুট গুঁড়োর সাথে ভালোভাবে মিশিয়ে নেবেন তবে একটি কাজ করতে হবে তা হলো এই বিষ মিশ্রিত বিস্কুট দেওয়ার আগের দিন রাতে আপনারা একটি ভালো বিস্কুট ঘরে দিয়ে রাখবেন যেখানে বিষযুক্ত বিস্কুট দিবেন সেখানেই আগের দিন একটি বিস্কুট দিয়ে রাখবেন এর ফলে আগের দিন বিস্কুট খেয়ে ইঁদুর মজা পাবে আর পরের দিন আপনারা যে বিষ মিশ্রিত বিস্কুট দিবেন সেই বিস্কুট ইঁদুরগুলো খুব সহজেই খেয়ে ফেলবে আপনারা এই বিষমিশ্রিত বিস্কুট এরকম ট্রে বা বাটিতে দিয়ে রাখবেন যাতে করে বাতাস বা অন্য কোনো কারণে বিস্কুটের গুঁড়ো অন্যদিকে ছড়িয়ে না পড়ে যেদিন আপনারা এই বিষমিশ্রিত বিস্কুট দিবেন সেই দিন আপনারা ঘরের খাবার বা পাখির রুমের পাখির খাবার আগে সরিয়ে রাখবেন এতে করে ইঁদুর অন্য খাবার না পেয়ে এই মিশ্রিত বিস্কুটগুলো বেশি পরিমাণে খাবে আর অনেকেই ভাবেন ইঁদুরের বিষ দিলে ইঁদুর চিপায় চাপায় গিয়ে মরে থাকে পরে দুর্গন্ধ বের হয় তবে এই ওষুধটির একটি সুবিধা হলো এর গায়ে লেখা আছে এই বিষে অক্সাইড পাউডার দেয়া আছে যার ফলে ইঁদুর মরে গেলে শুকিয়ে যাবে কিন্তু কোনো দুর্গন্ধ হবে না আমি এই ওষুধটি ব্যবহার করে অসম্ভব প্রকার ভালো ফলাফল পেয়েছি আশা করি আপনারা ব্যবহার করলেও আমার মতো খুব ভালো ফলাফল পাবেন ইনশাল্লাহ ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক দিবেন কমেন্টস করবেন বেশি বেশি শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম